রামপুরহাট আদালতে আনোয়ারুল হোসেনের পুলিশ হেফাজত ঘোষণা হওয়ার পরে আইনজীবী সব্যসাচী সিনহা জানান, আনোয়ারুল হোসেনের বিরুদ্ধে বেশ কিছু ধারায় অভিযোগ আনা হয়েছে। কাজের বিভিন্ন রকম যে ইনভলভমেন্ট কাদের কাদের থাকতে পারে না পারে বা কী কী আর জিনিস আসতে পারে ইনভেস্টিগেশনে, সেইসবের জন্য কনস্ট্রাকশন ক্রাইমের জন্য এবং রিমেনিং অ্যাকিউজ যারা আছে এখানে 22 জন এফআইএনএম এবং 70 থেকে 80 জন আদার্স অ্যাকিউজ পার্সন আছে, তাদেরকে ধরার ব্যাপারে রিমেন্ড নেওয়া পাঠানো। বিচারকের কোনো ভিউজ ছিল? হ্যাঁ, সৌভিক দে স্যার আমাদের আজকে সিজিএম এমনি ভিউজ যেটা দিয়েছেন সেটা অ্যাকচুয়ালি এই অফেন্সটার জন্য যে যে যা যা জাস্টিফিকেশান, যা যা জাস্টিসের প্রপার পদক্ষেপ অফ জাস্টিস যা যা করা দরকার সেই সেই ভিউজ থেকে উনি এটা জাজমেন্ট দিয়ে অর্ডার। সেটা তো রিমান্ডে নিয়ে যাওয়া হলো, এখন জাস্ট অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে যাওয়া হলো, এখন তো সেই মুহূর্তে কিছু বলা যাবে না। এনাকে কি গ্রেফতার করা হয়েছে? না, ইনার অ্যারেস্ট ইনি সারেন্ডার করেছিলেন অ্যাকচুয়ালি।